হ্যালো বন্ধুরা, আমি তমাল। আজকে মিষ্টি ফুলের একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে টাইম ফুল, মস রোজ অথবা পর্তুলিকা বলা হয়। এই গাছ রোপণ করা খুবই সহজ। যে কোনো গাছের ডাল ছোট ছোট করে কেটে নিয়ে গিয়ে অন্যত্রে অনায়াসে গাছ করা যায়। এই গাছটা খুবই হার্ডি হয়, সহজেই মরে না এবং বিশেষ খাবারেরও কোনো প্রয়োজন হয় না। শুধু মাটি তৈরি করার সময় ভার্মিকম্পোস্ট, গোবর সার এবং বালি মেশাতে হবে। তারপর সেখানে সেই ডালগুলোকে একটি ছোট গর্ত করে সেখানে লাগিয়ে দিলে প্রায় সব ডালগুলোই বেঁচে ওঠে। এই গাছের খাবার হিসেবে সপ্তাহে বা 15 দিনে একবার করে খোল পচা জল, সর্ষে খোল জলের মধ্যে পচিয়ে নিয়ে 15 দিনে বা 10 দিনে একবার করে দিলে হয়ে যায়। আর মাটি শুকিয়ে গেলে এমনি জল দিলেও হয়। আর জল কিন্তু অল্প পরিমাণে দিতে হবে, যখন মাটি শুকিয়ে যাবে তখন। বেশি জল দিলে এই গাছ বেশি বড় হয়ে যায় এবং ফুল কম হয়। এই গাছটি আমার আগে লাগানো ছিল, অল্প অল্প কুঁড়ি হচ্ছে আর প্রচুর রোদে রাখতে হয়। সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। রোদ পেলে ডালপালার যে শাখা প্রশাখা সেগুলো অনেক বের হয়, আর অনেক শাখা প্রশাখা হলে অনেক ফুল ফোটে। এই গাছের যেহেতু শেকড় বেশি বড় হয় না, তাই অন্য যে কোনো গাছের টবেও লাগানো যায়, তার ফলে অন্য গাছের কোনো ক্ষতি হয় না। আমি এখানে জাম্বুরা গাছ এবং একটি আম গাছের টবে লাগিয়ে দিয়েছি। উপরে আম ফলও হবে, নিচে পর্তুলিকা ফুলও হবে। একটি ঝুলন্ত টবেও আমি লাগিয়েছি, এখানেও বেশ কিছু ফুল ফুটে আছে, এখনো সব ফোটেনি শুরুতে। এই গাছকে যদি ছায়াতে লাগানো হয় তবে এই গাছ অনেক ঝাঁকড়া হয়, অনেক বড় হয়, লতানো হয়ে যায়, কিন্তু ফুল কম হয়, খুবই কম হয়। তাই সারাদিন রোদ পায় এমন জায়গাতেই রাখতে হবে। আমি কয়েকটি জায়গাতে লাগিয়েছি। এটা সাদা রঙের, ফুল ফোটা শুরু করেছে মাত্র, অনেকগুলি দেখা যাচ্ছে। এটা আমি মাটিতে লাগিয়েছি, ফুল কিন্তু ফোটা শুরু করেছে বন্ধুরা। এগুলো যখন ফুটবে সব, তখন চারদিকে ভরে যাবে, পাতা দেখা যাবে না, তখন খুব ভালো লাগবে। যদি সম্ভব হয় সেই ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসব। কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কিন্তু ভালো ফুল হয় না। আমি এখনই তোমাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি, কারণ পুরো ফুল ফুটতে আরও কিছুদিন সময় লাগবে, বৃষ্টি চলছে, তাই আমি এখনই করে ফেললাম। আচ্ছা, ওদিকে দেখা যাচ্ছে কেউ ফুল চুরি করছে নাকি, চলো তো দেখা যাক ব্যাপারখানা কি। কে আপনি? ও হো, সরি সরি বন্ধুরা, ইনি হচ্ছেন আমার প্রিয় বন্ধু, আমি ফুল চোর ভেবেছিলাম। এখানে তুমি কি করছিলে? এই মজে যাওয়া ফুলগুলো তুলে দিচ্ছি, এই যে এগুলো। এগুলো তুললে কি হয়? এগুলো তুললে ফুলগুলো অনেক ভালো হয়, অন্য ফুল যেগুলো ফুটবে ওগুলো অনেক ভালো হবে। বন্ধুরা, এই মজে যাওয়া ফুলগুলো যদি আমরা তুলে ফেলতে পারি, তাহলে পাশের কুঁড়িটা ফুটতে খুব সাহায্য হয় এবং সতেজ থাকে, নইলে ওটারও তাড়াতাড়ি পচন ধরে যায়। ধন্যবাদ।